তপন সিকদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উনি আমার দীর্ঘদিনের পরিচিত লোক ছিলেন, দীর্ঘদিন উনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং একাই বিজেপির মুখ হয়ে উঠেছিলেন, ভালো বক্তা ছিলেন, ওর বক্তৃতা লোককে আকৃষ্ট করত। 98 এবং 99 উনি দমদম কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন, 99 কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন, বরাবরই সক্ষমতা ছিল। নির্বাচনে দাঁড়ান উনি, ওর সাথে তো কোনো ব্যক্তিগত ঝগড়া হয়নি, সুতরাং সম্পর্ক শেষ পর্যন্ত ভালোই ছিল। যদিও এইবার পুরো নির্বাচন প্রচারে ওর সঙ্গে দেখা হয়নি, তার কারণ সরকারি মিটিং গুলোতে উনি আসতে পারেননি শরীর খারাপের জন্য।